শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার পিতৃপ্রদত্ত নাম মোহাম্মদ হিলালুদ্দিন। আমি লিখি, আমার লেখার নাম হিলাল ফয়জি। আমি 1951 সালের 4 ফেব্রুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করি। চাঁদপুর সদরে কোরালিয়া পাটোয়ারি বাড়ি মেঘনা আছে, মেঘনা ভাঙতে পারেনি। 1962 সালে আমি চাঁদপুর ছাড়ি, বাবার জীবিকার জায়গায় আমরা পরিবার স্থানান্তরিত করি। আমার বাবার নাম ফয়েজ বক্স পাটোয়ারি, আমার মায়ের নাম লতিফা খানম। আমরা 4 ভাই 4 বোন। 1971 সালে আমাদের বাসা ছিল 25 নম্বর পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা। 1971 সনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তার আগে 60-এর দশক ধরে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম এবং আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন তখন 1960 সালে দশম প্রাদেশিক সম্মেলনে আমি প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হই। 71 সনে আমরা তখন তেজগাঁও শিল্প এলাকার এবং সংশ্লিষ্ট আবাসিক এলাকা মিলে আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্যায়ের যে গণসংগ্রাম তার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আবার পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, সেখান থেকে আমরা সামরিক প্রশিক্ষণ, কিছু গুলি চালানো প্রশিক্ষণ গোপনে আমরা গ্রহণ করেছিলাম। 25 মার্চ রাতে আমরা বর্তমান প্রধানমন্ত্রী যেখানে বসেন তার পেছনে ড্রাম ফ্যাক্টরি ছিল, এখন নেই। সেই ড্রাম ফ্যাক্টরির পাশে আমবাগান, সেই আমবাগানে আমরা সব নাকাল করার সব লোক এসে ওখানে কয়েকটা বন্দুক নিয়ে এবং বন্দুকের কার্তুজ নিয়ে প্রতিরোধে নিয়োজিত হয়েছি। বন্দুকগুলো ছিল যার যার, অনেকেরই তখন ব্যক্তিগত মালিকানা বন্দুক ছিল। তো আমাদের পাড়ায় দেখা গেল যে সব মিলে নাকাল করায় 3টা বন্দুক নিয়ে আসার মতো লোক পাওয়া গেছে এবং তারা কার্তুজগুলো নিয়ে এসেছে। আমরা এটাকে একটা বিরাট শক্তি তখন মনে করেছিলাম। তারপর যখন আমরা পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পরিধি, গভীরতা, ব্যাপকতা, ভয়াবহতা দেখলাম, আমরা তখন বুঝলাম যে ওই মহাসমুদ্রের সঙ্গে আমাদের ছোট্ট এক বিন্দু বন্দুক দিয়ে লড়াইয়ে আমরা টিকব না। তারা আমাদের দেয়া ব্যারিকেডগুলো ভেঙে দিল। আমাদের সামরিক জ্ঞানের বাস্তবতার একটা চিত্র, হালচিত্র আমরা এখানে ভাবতে পারি আর কি। ওখানেই এটুকু বলতে পারি দাঁড়িয়ে,
আমাদের এই যুদ্ধ চলবে, আমি বক্তৃতাটুকু আমি করেছিলাম, চলবে, আমরা আজকে মতো পিছিয়ে যাচ্ছি কিন্তু চিরকালের জন্য পিছিয়ে যাচ্ছি না, বাঙালি জাতি যতদিন থাকবে এই প্রতিরোধ চলবে। সেখানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করলাম, ঘোষকটা আমি ছিলাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সেই 25 মার্চ রাতে বাংলাদেশে হাজার হাজার জায়গায় এরকম ঘোষণা হয়েছে, সেই জন্যই কথাটা বললাম। মানুষ আন্তরিকভাবে স্বাধীনতা তখন ঘোষণা করে ফেলেছে 25 মার্চ রাতে। তারপর ঢাকায় নিরাপদ জায়গায় আমাদের পরিবার গেল, নাকলপাড়ায় আমাদের পরিবারটা চিহ্নিত ছিল, আমরা পুরান ঢাকায় গেলাম। এবং পরে আমাদের সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আমরা আপাতত আমরা দুই ভাই, আমি এবং আমার ছোট ভাই, আমরা যেন চাঁদপুর যাই, গিয়ে সেখানে গিয়ে দেখি মুক্তিযুদ্ধের কি অবস্থা। আমার আম্মা একটা কথা বলেছিল যে ঘরে বসে মরে থাকার চেয়ে যুদ্ধ করে মরে ভালো, ভালো বাবারা তোরা যুদ্ধ চলে যায়। আমরা যেতাম, কিন্তু আমার মা এই কথা বলেছিলেন, তিনি 2020 সালে এই পৃথিবী ছেড়েছেন, আমাদের মা খুবই এইসব ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত উৎসাহ দিতেন। সেখান থেকে আমি যেহেতু ছাত্র ইউনিয়নের, আমরা চাঁদপুরে গিয়ে ঢাকা থেকে ছাত্র ইউনিয়নের যেসব সদস্যরা চাঁদপুর মহকুমাব্যাপী, এখন জেলা একটা মহকুমাব্যাপী এসে ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়েছিল, এবং চাঁদপুরের যে ছাত্র ইউনিয়ন, মিলিতভাবে আমরা সব গ্রামগুলোতে ঘুরতে থাকলাম। চাঁদপুরে 7 এপ্রিল স্ট্রাইপিং হলো, প্রত্যেকে 8 তারিখে বিকেলবেলা সেনাবাহিনী চলে কুমিল্লা ক্যান্টনমেন্ট, তারপরে আমরা ছড়িয়ে পড়লাম নিরাপদে। এবং ক্রমে আমরা সারা মহকুমাগুলো, মনুদমার যত জায়গায় যত ছাত্র ইউনিয়ন আছে তাদেরকে অর্গানাইজ করতে থাকলাম। ওদিকে খবর পেলাম আগরতলায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একটা স্থান করছে ক্যাপ্টনে, এটা খবর কেমনি কেমনি যেন আসলো, আমরা লোক পাঠালাম। লোক পাঠিয়ে আমরা আমাদেরকে যেতে বলো, দিনের শেষ দিকে আমরা চাঁদপুর থেকে 58 জন একসাথে গেলাম। যাওয়ার 2 দিন বা 3 দিন কয়েকদিন পরেই একদিন মানে ভাই ইন্টারভিউ নিল আমাদের সবার, যেমন আমাকে বললো যে সবাইকে যা বলছো, কোনোদিন বাবা মার সঙ্গে দেখা হবে না, কোনো চিঠিপত্র লেখা যাবে না, কোনো যা যা আর কি মানবিক ট্রেনিং। তো মানিক ভাই তো আমি খুবই ক্লোজ, কাজে সবাইকে জিজ্ঞেস করতে আমাকে জিজ্ঞেস করেছে আর কি নিয়ম যেটা। আমার মানিক ভাই আমার একটু আপত্তি আছে, কোনোদিন তার সঙ্গে আমি একমত না, 15 বছর পরে আমি একটু অনুমতি চাইতে পারি। যাই আমরা হঠাৎ করে আগরতলায় কোথায় নিয়ে গেল, আগরতলায় নিয়ে একটা প্লেনে ঢুকে দিল আর উড়াল দিল প্লেনটা, উড়াল দিল, কই নিতেছে কি নিতেছে কিছুই জানি না। আর ওই প্লেনে হলো দাঁড়িয়ে থাকতো তরি দিয়া বাসের আর্মি প্লেন নিয়ে গেল, নিয়ে এবং পরে গিয়ে দেখলাম জায়গার নাম সালনা তেজপুর, বিশাল একটা তাদের প্রশিক্ষণ ঘাঁটি। ইতিমধ্যে আমাদের প্রথম প্রশিক্ষণ যারা নিয়েছে তারা চলে গেছে, আমরা দ্বিতীয় প্রশিক্ষণ, আমরা 397 জন ছিলাম। আমাদের পক্ষ থেকে প্রশিক্ষণ কমান্ডার ছিলেন মঞ্জুরুল হাসান খান, ইস্টার্ন স্কোয়াডে ছিলেন শাহরম ভাই, ওয়েস্টার্ন স্কোয়াডে ছিলেন আমাদের সাদার, এভাবে ছিল আর কি। আমি ছিলাম ঢাকা স্কোয়াডে। ট্রেনিং হলো আমাদের কারো কারো আবার স্পেশাল ট্রেনিং হলো একেবারে অরুণাচলে গিয়ে। তো ট্রেনিং শেষে আমরা অপেক্ষা করতেছি আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো ত্রিপুরায়, আমাদের SSB ক্যাম্পে রাখা হলো এবং অপেক্ষা করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো। পরে বুঝেছি কেন, ইন্ডিয়ান আর্মি হ্যাড নট সাফিসিয়েন্ট আর্মস টু গিভ ইট টু অল দ্য ট্রেন্ড পার্সনস। তারপরে আরো শুনলাম, পরে শুনেছি পূর্ব জার্মানিতে যেই অস্ত্রগুলো সোভিয়েত ইউনিয়ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর রেখে গেছে, সেই পুরনো অস্ত্রগুলো স্টেন হোক, যাই হোক, সে এলএমজি হোক, তারপরে রাইফেল, এগুলো আসলো, তারা সব পূর্ব জার্মানি থেকে আসলো, তখন ডিস্ট্রিবিউট করে দিল, আমাদের অনেকগুলো টাইম চলে গেল। এনিওয়ে 11 নভেম্বর আমরা বাংলাদেশে ঢুকলাম, ঢুকতে গিয়েই আমরা অ্যাম্বুশে পড়লাম, বেতিয়ারা যুদ্ধ। ওখানে কি আপনি ছিলেন? বেতিয়ারা যুদ্ধে আমি ছিলাম, যারা মারা গেছে পাশে মারা গেছে, আমি কেন মারা যায়নি। বেতিয়ারাটা কোন জায়গায়?
প্রচার টচার এবং এইসব গ্রুপের জন্য তারাও একটা বেশ বড় গ্রুপ ছিল, তারা আলাদা ভাবে এসে ভৈরব টিলাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আগেই কথা ছিল যদি কোনো বিপদ হয় আমরা ভৈরব টিলা হবে আমাদের মিটিং প্লেস। অনেকে সারা রাত রাস্তার উপরে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে ফিরে মানে পাগলের মতো অবস্থা তারপর ফিরেছে সব। সেটা মিলে আমরা আবার রিগ্রুপ হলাম, আহত হয়েছে চিকিৎসা হলো, আমরা আবার 13 ডিসেম্বর ঢুকলাম। ঢুকার পর আমাদের আবার কতগুলো লড়াই হলো, ছোটো ছোটো লড়াই বছর বছর। আমাদের কম্ব্যাট গ্রুপ ছিল আগের বারের মতো, তো যে অস্ত্র আমরা এক মন পিঠে নিয়েছিলাম নিয়ে বিপদে পড়ছিলাম, এবার আর এক মন অস্ত্র না, সবার পিঠে একটা করে অস্ত্র ঢুকো দেশে। আমাদের বাহিনী বিভিন্নভাবে গো টু ঢাকা নির্দেশ করলো আমাদের যারা, তো আমাদের বাহিনী বিভিন্নভাবে ঢাকার দিকে ছোটা শুরু করলো। পথে বাধা হলে কিছু গোলা করে একটা জায়গায় আমরা পাকিস্তান আর্মিকে সারা রাত ঘেরাও দিয়ে রাখলাম, সকালে খুলে দেখি তারা নাই। তো এইটা আমাদের একটা মানে সমস্ত ই কাহিনীর মধ্যে একটা মজার কাহিনী আর কি। আমি একটা জায়গায় অসুস্থ হয়ে পেলাম, খুব জ্বর হলো, লক্ষ্মীপুর ওরা চলে গেলো সব। পরে আমি 17 ডিসেম্বর নোয়াখালী ব্যাক করে নোয়াখালী থেকে ট্রেনে চাঁদপুর গেলাম। 16 ডিসেম্বর কোথায় ছিল? 16 ডিসেম্বর আমি ছিলাম ওই পানিওয়ালাতে রামগতি লক্ষ্মীপুর, মানে যেখানে আমি অসুস্থ হয়েছিলাম। বর্তমান বাংলাদেশ নিয়ে কি ভাবছেন? আমি মনে করি সারা পৃথিবীতেই পরিকল্পিতভাবে যেখানে যেভাবে সম্ভব সাম্প্রদায়িক বিভাজনটাকে জোরদার করে তোলা হচ্ছে, পৃথিবী যারা চালায় তারা সেটা জোরদার করছে, সেই অনুযায়ী ঘটনা যেটা যেখানে যেমনি ঘটে অমনি ঘটছে। অর্থোডক্স খ্রিস্টানরা ক্যাথলিকরা নামছে, এগুলো তো ভিতরে তো এটা থাকে আর কি। আর ভারতের হিন্দুরা অধিক হিন্দু হচ্ছে, পাকিস্তানের মুসলমানরা তো চিরকালই অধিক মুসলমান, বাংলাদেশের মুসলমানরা অধিক মুসলমান হচ্ছে। সুতরাং এই বিভাজনজনিত অবস্থাতে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাবে। উপায় কি? উপায় একই, প্রচেষ্টা বন্ধ না করা, মানুষকে মানবিক এবং উদার করা, সব ধর্মের লোকে আমরা একসাথে থাকবো এই কথাকে বেশি করে প্রচার করা, এবং শিশু অবস্থা থেকে আমাদের যেমন শিক্ষা ব্যবস্থার মধ্যেই বিপ্লবী পরিবর্তন আনতে হবে। আমরা যেটা আমরা একাত্তরের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আর কি, যে বিপ্লবী পরিবর্তনটা হচ্ছে যে সিলেবাসটা এমনভাবে করতে হবে যাতে আমাদের সন্তানগুলো শুরুতেই লিবারেল হতে পারে। আমরা একাত্তর, আপনি কোন পদে আছেন? আমি আছি প্রধান সমন্বয়কারী, চেয়ারপারসন মাহবুব জামান মুক্তিযোদ্ধা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।